সবাইকে শুভেচ্ছা। দেখুন কিভাবে রুই মাছের ওয়েবেরিয়ান অসিকল আঁকতে হয়, আমরা এখনই সেটা এঁকে দেখাচ্ছি। চিত্রকর অপু দেবনাথ, যশোরের সুদূরহাওয়া থেকে আসছেন অপু দেবনাথ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চিত্র আঁকানো চলছে রুই মাছের ওয়েবেরিয়ান অসিকল। আমরা আঁকানোর পাশাপাশি গান শুনতে পাচ্ছি, কি সুন্দরভাবে আর্টিস্ট তার ছবি আঁকানো কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আঁকানো হচ্ছে রুই মাছের ওয়েবেরিয়ান অসিকল। আমরা এখন আর্টিস্টকে দেখতে পাচ্ছি যশোরের মনিরামপুরের সুদূর হাওয়া থেকে আগত অপু দেবনাথ। তিনি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খানজাহান আলী রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত খানজাহান আলী হজরত খানজাহান আলীর পুণ্যভূমি বাগেরহাটের দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বাগেরহাটের সরকারি পিসি কলেজের জুওলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট অপু দেবনাথ। তিনি সরকারি পিসি কলেজের কামাক্কাচরণ হল ছাত্রাবাসের একজন নিয়মিত বোর্ডার্স। দেখুন তিনি আঁকছেন খুবই সুন্দর একটি চিত্র। আমি আবারও বলছি রুই মাছের ওয়েবেরিয়ান অসিকল। সুন্দর লাগছে তো, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে চিত্রটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন চিত্রটির মার্ক করা হয়েছে, স্কেল দিয়ে দাগ কেটে চিত্রটি মার্ক করা হয়েছে। এখন এদেরকে নাম দেওয়া হচ্ছে ট্রাইপাস, লিমা সেন্ট, ক্যালারিয়াস,
আর একটির নাম সফিহান। আরেকটা দেখতে পাচ্ছি কুলাইট্রাম, চিত্র রুই মাছের ওয়েবেরিয়ান অসিকল। এই মুহূর্তে চিত্রটি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চিত্রটি আঁকাতে আমাদের প্রয়োজন হবে রাবার, উড পেন্সিল, স্কেল, পেন্সিল কাটার, পরীক্ষণের পেপার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বাটনে ক্লিক করে আপনাদের পাশেই থাকুন। সবাইকে শুভরাত্রি।